আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখে নিয়েছো যে 15 আগস্ট শোক দিবস উপলক্ষে তোমাদের বিদ্যালয় সমূহে যেই বক্তৃতার আয়োজন করা হয়েছে সেটা তোমরা কিভাবে দিতে পারো। আমরা একটি নমুনা বক্তব্য তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু এর আলোকে কিন্তু তোমরা তোমাদের বক্তব্য সাজাতে পারো। তো বক্তব্য দেওয়ার একটা ফরম্যাট রয়েছে, আমরা সেই ফরম্যাটটি এখন দেখবো। এবং এক্ষেত্রে আমরা জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর এবং তার সপরিবারের যে 15 আগস্টে তারা নিহত হয়েছিলেন, তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, সেই সম্পর্কিত একটি বক্তব্য আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলো কথা বলি, আমরা শুরু করি। আমরা বক্তব্য শুরুতেই যেভাবে আমরা লিখতে পারি যে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থিত মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একজাক শিক্ষার্থীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। এখানে তোমরা তোমাদের নিজ নিজ ধর্ম অনুসারে যে কোনো সম্ভাষণ তোমরা দিতে পারো, বা শুভ অপরাহ্ন বা শুভ সকাল, যখনই তোমরা বক্তব্যটি দিবে সেই সময়কে এখানে লিখতে পারো। আচ্ছা, এই বক্তব্যটি কারা দিতে পারো? এই বক্তব্যটি কিন্তু ষষ্ঠ থেকে শুরু করে একেবারে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তারপর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তারপর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো, বা ডিগ্রি পর্যায়ে বা কলেজ পর্যায়ে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, তোমরা কিন্তু চাইলে এই বক্তব্যটি ব্যবহার করতে পারবে। তারপরে আমরা যেভাবে শুরু করতে পারি যে আজ আমরা কেন এখানে উপস্থিত হয়েছি সকলেই অবগত আছি। 15 আগস্ট 1975 সাল জাতির এক কালো দিন, যেদিন বাঙালি জাতি একদল বিপদগামী সেনা সদস্যদের কারণে হারায় তাদের প্রাণপ্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু বঙ্গবন্ধুই নয়, তার অবোধ শিশু সহ পুরো পরিবারকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছিল। এই নির্মম হত্যাকাণ্ডের গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি, সমব্যথী হচ্ছি, শ্রদ্ধায় অশ্রু নিবেদন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মহান প্রভুর দরবারে দোয়া করছি। তারপরে এবার শুরু বলতে পারো যে সম্মানিত সুধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের হত্যাকাণ্ড বাংলাদেশের আপামর জনতার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, পাক হানাদার বাহিনীকে পর্যুদস্ত করে বাংলাদেশের সূর্য স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিল, লক্ষ লক্ষ বাংলাদেশি তরুণ, যুবক, কৃষক, শ্রমিক নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়ে দেশকে স্বাধীন করেছিল, এটা সম্পূর্ণ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের অনুপ্রেরণা ছিল। তাই বলতে পারি বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের মানচিত্র। আচ্ছা, এখানে আরো আছে, আমরা একটু দেখার আগে তোমাকে এখানে একটু বলে দিই, এখানে একটু গাইড দিয়ে দিই। এখানে তোমরা যেটা করতে পারো যে মাননীয় সভাপতির জায়গায় সভাপতির নাম যদি ব্যানারে লেখা থাকে, তোমরা যেখানে বক্তব্য দিবে সেই বক্তব্যে সে একটা অনুষ্ঠান তো অবশ্যই হবে, সেখানে সভাপতি যে থাকবে তার নাম বলতে পারো, প্রধান অতিথির নামটা এখানে উল্লেখ করে দিতে পারো, যে বলতে পারো যে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থিত মাননীয় সভাপতি, একটা নাম থাকলে ধরো মাননীয় সভাপতি মোহাম্মদ আজাদ, তারপর তার পদবি বলে দিলে, তারপর শ্রদ্ধেয় প্রধান অতিথি, এভাবে তোমরা কিন্তু সিরিয়ালটা মেনটেন করো। প্রথমে সভাপতি, তারপর প্রধান অতিথি, তারপর অতিথিবৃন্দ এবং তারপরে সামনে যারা আছে উপস্থিত তাদেরকে বলতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে এসেছি যে প্রিয় উপস্থিতি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করানোর জন্য যার অক্লান্ত পরিশ্রম, তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে গড়ে তুলবার জন্য নিজের যা যা করণীয় তাই তিনি করেছেন, সেই বঙ্গবন্ধুকেই সর্বশেষ নিজের জীবনকে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য উৎসর্গ করতে হয়েছে। কতিপয় বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে তার পরিবার সহ ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়েছিল। এত কিছুর পরও আশা জাগা নিয়ে হচ্ছে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। প্রিয় সুধী মণ্ডলী, আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস। এখানে যদি 15 আগস্ট না হয়, 15 আগস্টের আগের দিন হয় সেটাও তোমরা বলতে পারো, তো বাস 14 আগস্ট বা এই লাইনটা তোমরা বাদ দিতে পারো যদি তোমাদের 15 আগস্টে অনুষ্ঠানটি না হয়, মানে বক্তব্য পদ্ধতি যদি আগে হয়ে যায় তাহলে তোমরা 15 আগস্ট এই লাইনটি বাদ দিবে। আজকে শুধু আমরা এখানে যদি 15 আগস্ট হয় তাহলে এভাবে শুরু করতে পারো যে আজ
15 আগস্ট জাতীয় শোক দিবস পালনার্থে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে শুধু অশ্রুপাত নয়, বরং শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, ক্ষুধা দারিদ্র মুক্ত ও অসাম্প্রদায়িক একটি সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেই আজকের এই প্রোগ্রাম সার্থক হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চমৎকার কিছু ভালো দিক এবং গুণ ছিল। তিনি দেশকে চোর মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার একটি ঘটনা আমার মনে পড়ে গেল। একদিন তিনি স্কুলে ছাতা নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু স্কুল থেকে ছাতা ছাড়াই বাড়িতে আসলেন। তার মা বলল, খোকা তোমার ছাতা কোথায়? তখন বঙ্গবন্ধু বললেন, তার এক গরিব বন্ধু রয়েছে যার ছাতা নেই, বৃষ্টিতে ভিজে সে স্কুলে আসা যাওয়া করে। বঙ্গবন্ধু তাকে সেই ছাতাটি দিয়েছিলেন যাতে করে তার স্কুলে আসতে ভিজতে না হয়। আরেকদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীতের সময় চাদর নিয়ে বাইরে গিয়েছিলেন, কিন্তু বাইরে থেকে যখন ঘরে ফিরলেন তখন তার গায়ে চাদর ছিল না। বঙ্গবন্ধুর মা তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি রাস্তার ধারে একজন বুড়ি মাকে দেখেছি, তিনি ছকছক করে শীতে কাঁপছেন, আমি তাকে চাদরটি দিয়ে এসেছি। এ থেকে বোঝা যায় কতটা মানবিক ছিলেন তিনি। দেশ মাটি ও মানুষের জন্য তার আজন্ম যুদ্ধ ছিল। তিনি চেয়েছিলেন চমৎকার একটি বাংলাদেশ গড়ার, তিনি সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু একজন মুসলিম হিসেবে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রেও ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনি মক্তবের কার্যক্রম ছড়িয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গীতে জায়গার ব্যবস্থা করার মাধ্যমে ইসলামের সুমহান খ্যাতমতো তিনি নিজেকে আঞ্জাম দিয়েছেন। শ্রোতৃবৃন্দ, জাতীয় শোক দিবসকে শোক প্রকাশের দিন বলে বিবেচনা না করে অঙ্গীকারের দিন বলে বিবেচনা করতে হবে। সে অঙ্গীকার হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার। আসুন আমরা সেই মহৎ উদ্দেশ্যে নিজেদের নিবেদিত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ। এটা বলে তোমরা বক্তব্য শেষ করতে পারবে। আচ্ছা, এখন কথা হচ্ছে বক্তব্যগুলো তোমরা কিভাবে দিবে। এখন বক্তব্য তোমরা লিখে নিয়ে যেতে পারো, লিখে নিয়ে তারপর সবার সামনে তোমরা বক্তব্যটা উপস্থাপন করতে পারো। তো খাতা লিখেছে, সবচেয়ে ভালো হবে যে তোমরা যদি নিজের মুখস্থ করে রাখতে পারো। এটা তো হুবাহু যে এটা আমি যা দেখেছি এরকমই বলতে হবে এরকম না, তোমরা এটা ভালোভাবে দেখতে পারো এবং নিজেদের মতো করে অন্যভাবে বা অন্য কোনো আঙ্গিকে তোমরা কিন্তু বক্তব্য উপস্থাপন করতে পারো, বা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে তোমরা করতে পারো। তবে বক্তব্যের শুরুতে এবং শেষটা যাতে ঠিক থাকে, শুরুতে যেভাবে আমরা দেখিয়েছিলাম সভাপতি, তারপর হচ্ছে প্রধান অতিথি, অতিথিবৃন্দ, এইভাবে এই সিরিয়ালের সাথে ঠিক থাকে, শেষের দিকেও যেন আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ, এই লাইনগুলো যাতে থাকে। এখন কথা হচ্ছে যারা 6 থেকে 9 বা 10 পর্যন্ত তারা কিন্তু চাইলে খাতায় লিখে নিয়ে যেতে পারো বা নোট আকারে লিখে নিয়ে যেতে পারো, যাতে বক্তব্য ভুলে গেলে সেখান থেকে আবার দেখে বলতে পারো। কিন্তু যারা উপরের ক্লাসের রয়েছ, যারা 11, 12 বা অনার্স পর্যায়ে যারা আছো, তাদের জন্য বলছি তোমরা কিন্তু চাইলে মুখস্থ করে নিতে পারো, তোমাদের নিজেদের মতো করে উপস্থাপন করতে পারো। আর বক্তব্যের সময় হবে কম পক্ষে 5 মিনিট, তবে সর্বোচ্চ 10 মিনিটের বেশি, ধরো সর্বোচ্চ 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা কিন্তু বক্তব্য শেষ করবে। তো আদর্শ হচ্ছে যে 7-8 মিনিটের মধ্যে শেষ করা। আমরা যেটি দেখিয়েছি এটি কিন্তু তোমরা যদি বক্তব্য আকারে দাও তাহলে দেখা যাবে যে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিটের মধ্যে তোমাদের বক্তব্যটি শেষ হয়ে যাবে। তো এটি করলে কিন্তু সর্বোচ্চ পুরস্কার যেটি সেটি তোমরা নিশ্চিত করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দাও, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো একটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমাদের ভিডিওগুলো এখন থেকে তোমরা কিন্তু ইউটিউবে পাবে, ফেসবুক পেজ রয়েছে আমাদের তামা একাডেমি নামে, সেখানে তোমরা পাবে, আমাদের ট্রফি চ্যানেল রয়েছে, ট্রফি যে অ্যাপসটি রয়েছে যেখানে তোমরা খেলা দেখতে পারো, সেই ট্রফিতেও কিন্তু আমাদের একাডেমি যুক্ত হয়েছে, তো ট্রফি থেকেও সরাসরি ভিডিওগুলো দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে।